প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আদাব। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুক্তার আহমেদ মিলন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর রসায়ন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কোভিড-19 এর কারণে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ। যদিও অনলাইনে ক্লাস কার্যক্রম চলছে, তবুও সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের যারা এখন দশম শ্রেণীতে আছো, অর্থাৎ 2022 সালে তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের সুবিধার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো হয়তো ইতিমধ্যেই তোমরা জেনে গেছো, তো রসায়নে আমাদের 1 থেকে 7 অধ্যায় আর হচ্ছে 11 অধ্যায় তোমাদের পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই অধ্যায়গুলো থেকেই তোমাদের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে এবং সেগুলো থেকেই তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যেই তোমাদের 11 অধ্যায় নিয়ে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং আলোচনা করেছি। আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, পর্যায় সারণি। ওকে, তো আজকে আমরা যে বিষয়গুলো মানে আলোচনা করব সেগুলো হচ্ছে যে পর্যায় সারণির পটভূমি আর হচ্ছে পর্যায় সারণির বৈশিষ্ট্য। ওকে, পর্যায় সারণির পটভূমি শুরুতে আমরা আলোচনা করব, যে তার আগে আমরা জানবো যে আসলে পর্যায় সারণি কী। পর্যায় সারণি হচ্ছে যে এ পর্যন্ত আমরা জানি 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, এই মৌলগুলোকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে একটি ছকে আনুভূমিকভাবে এবং উল্লম্বভাবে তাদের বৈশিষ্ট্যভিত্তে সাজানো হয়েছে। এই সারণি বা ছকটিকেই আমরা বলে থাকি পর্যায় সারণি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায় সারণি আজকে আমরা যেটি দেখছি, এটি একদিনে হয়নি, এটি বিজ্ঞানীদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল। অনেকেই চেষ্টা করেছেন, তাদের সেই ধারাবাহিক পরিশ্রমের ফলেই আমরা এটি একটি আধুনিক সুন্দর একটি পর্যায় সারণি পেয়েছি। তো এই পর্যায় সারণির শুরুতে তোমার আমরা জানি যে ল্যাভোসিয়ে, তিনি ওই সময় যে আবিষ্কৃত মৌলগুলো ছিল তোমার নাইট্রোজেন, অক্সিজেন, মার্কারি, সালফার, এর ফসফরাস, এগুলো থেকে তিনি প্রথমে দুটি ভাগে ভাগ করেছিলেন, একটি হচ্ছে ধাতু এবং আরেকটি হচ্ছে অধাতু। অর্থাৎ তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি এই বিভাজনটি করতে সক্ষম হয়েছিলেন। ওকে, এটি ল্যাভোসিয়ে করেছিলেন কত সালে? 1789 সালে। 1789 সালে ল্যাভোসিয়ে ধাতু এবং অধাতুর মানে দুটি অংশে এই পরমাণুগুলোকে বা মৌলগুলোকে তিনি বিভক্ত করতে পেরেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি 1829 সালে ডোবেরাইনার নামে একজন বিজ্ঞানী, তিনি কী করলেন যে পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে তিনটি মৌলের ক্ষেত্রে তিনি লক্ষ্য করলেন যে প্রথম এবং তৃতীয় মৌলটির যে পারমাণবিক ভর তার সমষ্টির অর্ধেক হচ্ছে দ্বিতীয় যে মৌলটি তার পারমাণবিক ভর। তা এটাকে নাম দেওয়া হয়েছিল ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্রতে কী করা হয়েছে যে পারমাণবিক ভর অনুসারে সাজানো তিনটি মৌলের প্রথম এবং তৃতীয়টির ভরের অর্ধেক হচ্ছে দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভর। তো ডোবেরাইনার যে তিনটি মৌল নিয়ে প্রথম গবেষণা চালিয়েছিলেন, সে তিনটি মৌল হচ্ছে তোমার ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। আমরা এটা যদি লক্ষ্য করি, পর্যায় সারণির প্রথম যে গ্রুপের যে মৌলগুলো আছে, অর্থাৎ লিথিয়াম, তোমার সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটি মৌলের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি লক্ষ্য করি, তোমরা একটু দেখো যে আমরা জানি লিথিয়াম, এই লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, আর তোমার হচ্ছে এর পরে হচ্ছে সোডিয়াম, আর তারপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। তো এই 7 এবং 39 যদি আমরা যোগ করি, যোগফল হচ্ছে 46। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি,
তাহলে এর ভাগফল হচ্ছে 23। তাহলে মাঝখানে যে মৌলটি আছে সোডিয়াম এর ভর 23, তাহলে মিলে যাচ্ছে। অর্থাৎ প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমষ্টির অর্ধেক হচ্ছে দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভর। এটি হচ্ছে ত্রয়ী সূত্র ডোবেরাইনার, এর জন্য স্মরণীয় হয়ে আছেন আমাদের মাঝে। তো আমরা এর পরবর্তীতে লক্ষ্য করেছি 1864 সালে নিউল্যান্ড নামক একজন বিজ্ঞানী, তিনি আরেকটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। তিনি এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো যায়, তাহলে প্রত্যেক অষ্টম মৌলের সাথে এর যে কোনো একটি মৌলের বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়। আর তার এটাকে বলা হয়েছে কি, অষ্টক সূত্র। ওকে, তো এই অষ্টক সূত্র অনুযায়ী তিনিও মৌলগুলোকে বিন্যস্ত করার চেষ্টা করেছেন। আমরা এর পরবর্তীতে আরও লক্ষ্য করেছি 1829 সালে তোমার হচ্ছে রুশ বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, তিনি সফল হয়েছিলেন এবং তিনি পর্যায় সূত্র দিয়েছিলেন। তো পর্যায় সূত্রটা ছিল এরকম যে মৌলগুলোকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো যায়, তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তার এই পর্যায় সূত্র অনুযায়ী তিনি একটি পর্যায় সারণী উপহার দিতে পেরেছিলেন এবং এর জন্য আমরা কিন্তু পর্যায় সারণীর জনক হিসাবে এই দিমিত্রি মেন্ডেলিভকেই জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে ল্যাবোসিয়ে, ডোবেরাইনার, নিউল্যান্ড এবং দিমিত্রি মেন্ডেলিভ এসে কিন্তু তিনি সফল হয়েছিলেন এবং আধুনিক একটি পর্যায় সারণী দিতে পেরেছিলেন। কিন্তু এই সারণীতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ত্রুটি ছিল। যদিও এটি একটি ভালো পর্যায় সারণী ছিল, তারপরে এর মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যেমন আমরা ঘর অনুসারে সাজাতে গিয়ে লক্ষ্য করেছি যে আর্গন এবং পটাশিয়াম, আমরা দেখব যে পটাশিয়ামের ভর হচ্ছে 39, আর্গনের ভর হচ্ছে 40। তো ধারাবাহিকভাবে আমরা যদি সাজাতে যাই, তাহলে পটাশিয়াম কিন্তু তার অবস্থান এটি কিন্তু 18 নম্বর গ্রুপে পড়ে যায় আর আর্গনের অবস্থানটা হয় তোমার 1 নম্বর গ্রুপে। কিন্তু আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল যার অবস্থান বর্তমান 18 নম্বর গ্রুপে, আর পটাশিয়াম যার অবস্থান হচ্ছে 1 নম্বর গ্রুপে, কারণ এটা হচ্ছে খারধাতু আর একটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। যদি ভর অনুসারে ওই এই জায়গাটাতে আমরা সাজানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে সারণীটি তৈরি করা হয়েছিল যে একই গ্রুপের মৌলগুলো একই রকম বৈশিষ্ট্য প্রদর্শন করবে, সেটি কিন্তু ব্যাহত হয়। তো সেই সময় দিমিত্রি মেন্ডেলিভ তিনি কিন্তু এটি ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারেননি। তিনি বলেছিলেন যে পটাশিয়ামের ভর যদিও কম, কিন্তু এটিকে 1 নম্বর গ্রুপে রাখতে হবে, আর আর্গনের ভর যদিও বেশি, এটিকে তোমার 18 নম্বর গ্রুপ অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের সঙ্গে এটিকে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই সময়ের এই সমস্যাটি পরবর্তীতে কিন্তু একটা মানে আমরা সমাধান খুঁজে পেয়েছি। সেটি তোমার মোসলে নামক একজন বিজ্ঞানীর কারণে, তিনি পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছিলেন। তো তিনি যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, আমরা তখন লক্ষ্য করলাম যে আসলে এই আর্গন এবং পটাশিয়ামের মধ্যে যে সমস্যা, এবং সেম সমস্যা ছিল টেলুরিয়াম এবং আয়োডিনের ক্ষেত্রেও। পর্যশানিতে অন্যতম দুটি মৌল টেলুরিয়াম এবং আয়োডিন, এই মৌল দুটির ক্ষেত্রে কিন্তু সমস্যা একই রূপ ছিল, যে যদিও তোমার হচ্ছে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আর্গনের তোমার ভর হচ্ছে বেশি আর পটাশিয়ামের ভর কম, আর্গনকে আমরা আগে অবস্থান দিয়েছিলাম। পরবর্তীতে মুসলে যখন পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করলে, তখন আমরা দেখলাম যে আর্গনের যদিও ভর বেশি, আসলে তার পারমাণবিক সংখ্যা কিন্তু কম, অর্থাৎ 18, আর পটাশিয়াম যদিও তার ভর কম কিন্তু তার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে বেশি। তখন কিন্তু এই সমস্যাটি আমরা সমাধান করতে পেরেছি। এবং পরবর্তীতে এই পর্যায় সারণীর যে ভিত্তি, যে পর্যায় সূত্র ডিমিত্রি মেন্ডেলিভের, সেটি কিন্তু সংশোধন করা হয়েছিল এবং সেখানে কিন্তু সংযুক্ত করে বলা হয়েছিল যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয় পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজানো হলে। অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজানো হলে তাহলে এই সমস্যাগুলো থাকে না, সে যে পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গিয়ে যে সমস্যাটা ছিল সেটি কিন্তু দূরীভূত হয়ে যায়।
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে পর্যায় সারণীর যে সংক্ষিপ্ত একটা পটভূমি এটা জানলাম, এবং এখানে একটা জিনিস দিমিত্রি মেন্ডেলিভ যে সারণী তো প্রদান করেছিলেন সেখানে কিন্তু সেই সময়ে আমরা এখন যে 118টি মৌল পেয়েছি তখন কিন্তু এত সংখ্যক মৌল কিন্তু ছিল না। তখন তোমার যে মৌলগুলো ছিল এর চেয়ে অর্ধেকের চেয়ে একটু বেশি মৌল ছিল, অর্থাৎ তখন 65টি মৌল 63টি মৌল ছিল। আর দিমিত্রি মেন্ডেলিভ যে যে সারণি তৈরি করেছিলেন সেখানে 63টি মৌল সে সময় আবিষ্কৃত মৌল সংখ্যা, এবং সেটাই তিনি সাজিয়েছিলেন। এবং পর্যায় সারণীতে কিন্তু তিনি একটা জায়গা রেখে দিয়েছিলেন যে পরবর্তীতে যে মৌলগুলো আবিষ্কার করা হবে সেগুলোর অবস্থান কোথায় হবে, কোনটার পরে কোন ঘরে, মানে কোন অবস্থানে তার বৈশিষ্ট্য কীরূপ হবে, এটি কিন্তু তিনি দিতে পেরেছিলেন। তিনি এটি ব্যাখ্যা দিয়েছিলেন এবং তার পর্যবেক্ষণের জায়গাও নির্ধারণ করে দিয়েছিলেন। পরবর্তীতে গবেষণার ক্ষেত্রে কিন্তু এটি বেশ সুবিধাজনক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা পটভূমি সংক্ষেপে জানলাম, এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমরা জানি যে পর্যায় সারণীতে মেইনলি দুটি জিনিস, একটি হচ্ছে পর্যায় আর একটি হচ্ছে তোমার গ্রুপ, অর্থাৎ ভূমির সাথে যে আনুভূমিকভাবে ভূমির সাথে সমান্তরাল, অর্থাৎ তোমার আনুভূমিকভাবে যে ঘর বা যে স্তরটি আমরা লক্ষ্য করি এটি হলো তোমার পর্যায়, এটি হলো কি পর্যায়। আর তোমার উল্লম্বভাবে বা ভার্টিক্যালি বা লম্ব যে ভাবে যে ঘর বা স্তরগুলো সাজানো হয়েছে এগুলোকে আমরা বলে থাকি কি গ্রুপ বা শ্রেণী, এগুলো গ্রুপ অথবা আমরা কি বলে থাকি শ্রেণী বলে থাকি। ওকে, তো পর্যায় সারণীতে আমরা যদি এর বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে আমরা জানবো যে শুরুতেই যে পর্যায় সারণীতে 118টি মৌল আছে, এই মৌলগুলোকে সাজানো হয়েছে 60টি পর্যায়ে। কয়টি পর্যায়ে? 60টি পর্যায়ে, এবং তোমার গ্রুপ সংখ্যা হচ্ছে কয়টি? 18টি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটি ছকে একটি পর্যায় সারণী আমরা একটু লক্ষ্য করব, আধুনিক পর্যায় সারণী এই সারণীতে আমরা লক্ষ্য করব এবং এর বৈশিষ্ট্যগুলোর প্রতি একটু খেয়াল করব। দেখো যে পর্যায় সারণীতে এই যে আনুভূমিকভাবে যে ঘরগুলো রয়েছে তোমার, এটি প্রথম পর্যায়, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, তারপরে হচ্ছে তোমার এই তৃতীয় পর্যায়, ওকে, তারপরে হচ্ছে চতুর্থ পর্যায়, এই চতুর্থ পর্যায়ে আমরা লক্ষ্য করছি, তারপরে পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম পর্যায়। এখানে কয়টি পর্যায় দেওয়া আছে? এখানে 60টি পর্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডেও একটু তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে পর্যায় সংখ্যা, সরি, পর্যায় সংখ্যা হচ্ছে 60টি। পর্যায়গুলো কিভাবে এই এভাবে আছে, অর্থাৎ প্রথম পর্যায়, এটি প্রথম পর্যায়, তারপরে দ্বিতীয় পর্যায়, তারপরে হচ্ছে তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ এবং সপ্তম, এভাবে পর্যায়গুলো সাজানো হয়েছে। এবং প্রত্যেক পর্যায়ে বাম থেকে এক নম্বর গ্রুপ শুরু হয়েছে এখানে, তাহলে পর্যায় 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হচ্ছে পর্যায়। আর এই যে গ্রুপ শুরু হয়েছে এখান থেকে একেবারে বাম পাশ থেকে শুরু হয়েছে গ্রুপ নাম্বার 1, এটা হচ্ছে গ্রুপ 1। আর একেবারে সর্বশেষ ডান দিকে এখানে গিয়ে তোমার শেষ হয়েছে গ্রুপ নাম্বার কত? 18 নম্বর গ্রুপ। আমরা এখানে লক্ষ্য করবো প্রত্যেকটি পর্যায়ে বাম থেকে এক নম্বর গ্রুপ শুরু হয়েছে আর শেষ হয়েছে তোমার এখানে 18 নম্বর গ্রুপে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লক্ষ্য করছি যে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে পর্যায় সারণীতে তোমার আনুভূমিকভাবে যে সারিগুলো মানে রাখা হয়েছে সেগুলি হচ্ছে পর্যায়, আর উল্লম্বভাবে যেগুলো তোমার যে ছকে যেটি দেওয়া হয়েছে জায়গা সেটা হচ্ছে তোমার গ্রুপ, অর্থাৎ পর্যায় এবং গ্রুপ। এবং আমরা জেনেছি কতটি পর্যায়? 60টি পর্যায়, আর গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি। এবং প্রত্যেকটি পর্যায়ের বাম থেকে শুরু হয়েছে গ্রুপ 1 এবং শেষ হয়েছে গ্রুপ 18টি। ওকে, এখন আমরা জানবো যে এই প্রত্যেক পর্যায়ে এবং গ্রুপে মৌল সংখ্যা কতটি করে আছে। আমরা
আর জানি যে প্রথম পর্যায়ে তোমার মৌল হচ্ছে দুইটি, অর্থাৎ এখানে হাইড্রোজেন দিয়ে শুরু হয়েছে এবং এখানে হাইড্রোজেনের অর্থাৎ 18 নম্বর গ্রুপে কিন্তু এখানে হিলিয়াম। ওকে, প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কিন্তু দুইটি। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা তোমার হচ্ছে 8টি করে, অর্থাৎ এখানে লিথিয়াম দিয়ে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে তোমার কি দিয়ে, নিয়ন দিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা কিন্তু 8টি করে এবং চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে তোমার 18টি করে এবং ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে তোমার 32টি করে। ওকে, তাহলে আবারও বলছি আমি যে প্রত্যেকটি পর্যায়ের বাম থেকে গ্রুপ এক শুরু হয়েছে এবং শেষ হয়েছে 18 নম্বর গ্রুপ দিয়ে, এবং তোমার যে গ্রুপ অর্থাৎ পর্যায় একে তোমার মৌলের সংখ্যা হচ্ছে 2টি, পর্যায় দুয়ে মৌলের সংখ্যা হচ্ছে তোমার 8টি এবং তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 8টি এবং চতুর্থ পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা 18টি করে এবং ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 32টি করে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব যে প্রত্যেক গ্রুপে কয়টি করে মৌল আছে। যে শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমার এক নম্বর যে গ্রুপ আছে, এই এক নম্বর এবং সাত নম্বর গ্রুপে, পর্যায় সারণীর এক নম্বর এবং সাত নম্বর গ্রুপে মৌলের সংখ্যা হচ্ছে 60টি করে। এক নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এখানে 60টি মৌল। আর 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানিসন, অর্থাৎ এক নম্বর এবং 18 নম্বর গ্রুপের মৌল 60টি করে, 60টি করে 14টি মৌল। এটিতে এক নম্বর গ্রুপে 60টি, 18 নম্বর গ্রুপে 60টি, মোট মৌল সংখ্যা হচ্ছে এখানে দুটো গ্রুপ মিলে 14টি। এরপরে আমরা আসবো যে গ্রুপ দুই এবং তোমার হচ্ছে 13 থেকে 17, গ্রুপ দুয়ে এবং 13 থেকে, অর্থাৎ 13, 14, 15, 16, 17, 13 থেকে 17 নম্বর এবং 2 নম্বর, এই 6টি গ্রুপে প্রত্যেক গ্রুপে মৌল সংখ্যা হচ্ছে 6টি করে। ওকে, এবং আমরা এখানে মনে রাখবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে 3 নম্বর যে গ্রুপটি আছে এখানে আমরা এটা লক্ষ্য করবো, এর মৌল সংখ্যা কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ এই মৌল, এই গ্রুপের মৌল সংখ্যা হচ্ছে 32টি। এই গ্রুপে 3 নম্বর গ্রুপের মৌল সংখ্যা কতটি? 32টি মৌল। আর 4 থেকে শুরু করে 12 পর্যন্ত এখানে 9টি গ্রুপ আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 4 থেকে শুরু করে 12 পর্যন্ত এই 9টি গ্রুপে প্রত্যেক গ্রুপের মৌল সংখ্যা হচ্ছে 4টি করে। তাহলে এই 4, 9 এখানে 36, আর 3 নম্বর গ্রুপে হচ্ছে 32, আর তোমার হচ্ছে 2, 13 থেকে 17, এগুলো প্রত্যেকটিতে 6টি করে 36 এবং 1 এবং 18 নম্বর গ্রুপের মৌল হচ্ছে 7টি করে 14, টোটাল হচ্ছে 118টি মৌল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে কোন গ্রুপে কতটি মৌল আছে, কোন পর্যায়ে কতটি মৌল আছে। এখন আমরা আরেকটা জিনিস এখানে জানবো, পর্যায়সারণীর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে একই গ্রুপে যে মৌলগুলো রাখা হয়েছে, এই সেই গ্রুপের মৌলগুলোর মধ্যে কিন্তু রাসায়নিক এবং ভৌত ধর্মের মিলের উপর ভিত্তি করে সেগুলো কিন্তু সাজানো হয়েছে বা রাখা হয়েছে। অর্থাৎ একই গ্রুপের একটি মৌলের বৈশিষ্ট্য আমরা যদি জানি, তাহলে অন্য মৌল সেই বৈশিষ্ট্যটা সেম হবে বা অনুরূপ আমরা বলতে পারি। তো একই বৈশিষ্ট্যের মৌলগুলোকে একই গ্রুপে রাখা হয়েছে। আর পর্যায়ের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে আমরা বাম থেকে যখন ডান দিকে যাব, তখন তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী আমরা দেখব, সেটি কিন্তু পর্যায়ক্রমে তোমার পরিবর্তিত হচ্ছে বা আবর্তিত হচ্ছে। যেমন আমি যদি 3 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করি, যে এখানে সোডিয়াম দিয়ে শুরু হয়েছে, তারপরে শেষ হয়েছে আর্গন দিয়ে, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন, এই মৌলগুলোর মধ্যে দেখো যে শুরুতে এই সোডিয়াম এটি একটি অত্যন্ত সক্রিয় ধাতু, তারপরে ম্যাগনেশিয়াম তার চেয়ে একটু কম সক্রিয় ধাতু এবং অ্যালুমিনিয়াম তার চেয়ে আরও কম সক্রিয় ধাতু, এবং এরপরে আমরা লক্ষ্য করছি যে সিলিকন এটি একটি উপধাতু, এরপরে ফসফরাস এটি হচ্ছে তোমার অধাতু এবং সালফার, ফসফরাস হচ্ছে আরও সক্রিয় একটি অধাতু, এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি সেটি
অত্যধিক সক্রিয় একটি অধাতু এবং যার নিষ্পত্তি অর্থাৎ শেষ হয়েছে এখানে এই পর্যায়ে আর্গন, সেটি হচ্ছে কিন্তু একটি নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে একটা পর্যায়ের ক্ষেত্রে যে মৌলগুলো আছে তাদের যে ভৌত রাসায়নিক ধর্মাবলীগুলো এগুলো পর্যায়ক্রমে অর্থাৎ পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, একটা অর্থাৎ ধাতু ধর্ম দিয়ে শুরু হচ্ছে এবং সেটি আস্তে আস্তে ক্রমান্বয়ে কমছে এবং কমতে কমতে সেখানে আবার উপধাতু এবং উপধাতুর পরে সেখান থেকে আবার আমরা লক্ষ্য করছি অধাতু এবং তার সক্রিয়তা আস্তে আস্তে আবার বৃদ্ধি পায় এবং এই ভেরিয়েশন বা এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। আবার একই গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমরা যদি লক্ষ্য করি, যেমন যদি আমি বলি যে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অগানেসন, এই যে মৌল সাতটি রয়েছে এই সবগুলো মৌলই কিন্তু নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ এই মৌলগুলো শুধু হিলিয়াম বাদ দিয়ে বাকি যে ছটি আছে এদের কিন্তু সর্বশেষ শক্তি স্তর অষ্টকরণ রয়েছে এবং তারা সেটি স্থিতিশীলতা লাভ করে এবং সেগুলো কমন বৈশিষ্ট্য অর্থাৎ এরা কিন্তু অন্য মৌলের পরমাণুর সাথে আয়নিক বন্ধন কিংবা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে না। অনুরূপে আমরা যদি 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে লক্ষ্য করি যে এই মৌলগুলো হচ্ছে হ্যালোজেন মৌল, এখানে তোমার ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং টেনিসাইন, এখানে তোমার মৌল আছে 6টি। এই মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয় এবং এদের কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা অত্যধিক ইলেকট্রোনেগেটিভ মৌল এবং এদের আর মাত্র একটি করে ইলেকট্রন গ্রহণ করতে পারলে এরা সহজেই নিঃসৃত গ্যাসে পরিণত হতে পারে এবং এই মৌলগুলো তোমার মানে ভৌত এবং রাসায়নিক ধর্মের ক্ষেত্রে আমরা বিস্তর মিল লক্ষ্য করে থাকি। অনুরূপভাবে আমরা যদি বলি যে 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো আমরা সংক্ষেপে যদি এদেরকে মনে রাখতে চাই আমরা বলতে পারি যে হেলিনা কে রুবি সাজিয়েছে ফ্রান্সে, অর্থাৎ হে হেলিনা অর্থাৎ হে দিয়ে আমরা হাইড্রোজেন মনে রাখতে পারি, লি লিথিয়াম, না সোডিয়াম, কে পটাশিয়াম, রুবি সাজিয়েছে রুবিডিয়াম, তারপরে হচ্ছে সাজিয়েছে সিজিয়াম, কোথায় গিয়ে ফ্রান্সে গিয়ে অর্থাৎ ফ্রান্সিয়াম। তো এই যে মৌলগুলো আছে এগুলো শুধু হাইড্রোজেন বাদ দিয়ে এখানে বাকি যে মৌলগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের মধ্যে কিন্তু আমরা মিল লক্ষ্য করে থাকি। এগুলো সবগুলো হচ্ছে তোমার ক্ষার ধাতু, এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে আর এগুলো তোমার হচ্ছে ইলেকট্রো পজিটিভ মৌল এবং এগুলো সবগুলোর যোজনী হচ্ছে 1। হ্যাঁ, এবং এরা অত্যন্ত সক্রিয় তোমার ধাতু ধাতব মৌল। ওকে, এরকম আমরা যদি 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এদের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব যে এদের মধ্যেও কিন্তু বেশ বৈশিষ্ট্যের মিল আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে সহজে মনে রাখতে চাই আমরা এখানে মনে রাখতে পারি একটি ছন্দ যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। অর্থাৎ বিরিয়ানি এখানে হচ্ছে বেরিলিয়াম, মোগলাই হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনশিয়াম বাটিতে বেরিয়াম রাখো রেডিয়াম। অর্থাৎ বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তুমি কিন্তু সহজেই এই মৌলগুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারো এবং এগুলোকে মনে রাখতে পারো। আমরা এটা কিন্তু লক্ষ্য করে থাকি পঞ্চসারণীর যে গ্রুপগুলোর ক্ষেত্রে এই মৌলগুলোকে সব এখানে 6টি যে মৌল আছে এগুলোকে আমরা বলে থাকি তোমার হচ্ছে মৃৎক্ষার ধাতু মৌল। কেন মৃৎক্ষার বলা হয় সেটা আমরা ব্যাখ্যা পরবর্তীতে পাবো যে এগুলো হচ্ছে তোমার একাধারে দুটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, এগুলো মৃত্তিকা বা মাটিতে ভূপৃষ্ঠে এগুলোকে পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো ক্ষার ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ এগুলো যে অক্সাইড, হ্যাঁ, এই সেগুলো হচ্ছে ক্ষারধর্মী, এগুলোর অধিকাংশ পানিতে যুক্ত হয়ে ক্ষার উৎপন্ন করে আর এদের অক্সাইডগুলো তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। কাজে এইগুলোকে আমরা এদের বৈশিষ্ট্য মোটামুটি এদের মধ্যে আমরা কি মিল লক্ষ্য করে থাকি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম যে পর্যায় সারণীর এখানে 7টি পর্যায় থাকে এবং 18টি গ্রুপ থাকে আর গ্রুপের বৈশিষ্ট্য পরমাণু যেগুলো থাকে তাদের বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়, একই রকম বৈশিষ্ট্য পাওয়া যায় আর পর্যায়গুলোতে সেটির ভেরিয়েশন বা সক্রিয়তার হ্রাসবৃদ্ধি আমরা লক্ষ্য করে থাকি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস এখানে কিন্তু পর্যায়সারণীর উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে সারণীর নিচে তোমরা দেখবা তোমাদের বইয়ে যে চার্টে আছে 7টি পর্যায়ের নিচে তোমার পর্যায়ের মতো করে তাদেরকে রাখা হয়েছে,
তোমার এখানে আসলে ল্যান্থানাইড বর্গ বলা হয়, অর্থাৎ ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত, অর্থাৎ 57 পারমাণবিক সংখ্যা থেকে শুরু করে তোমার 71 পারমাণবিক সংখ্যা দিয়ে এখানে 15টি মৌল আছে। এইটা কিন্তু জায়গা দেওয়া হয়েছে তোমার ষষ্ঠ পর্যায়ের 3 নম্বর গ্রুপে। যেহেতু একটা গ্রুপের একটা জায়গায় এই মৌল 15টি মৌলকে রাখা সম্ভব না, এবং সেখানে যদি আমরা স্থান দেই তাহলে সাধারণটি দেখতে বা সাধারণ যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে যায়, এটাকে সেজন্য সেখানে না রেখে এটিকে পর্যায়ের মতো করে আনুভিকভাবে তোমার রাখা হয়েছে, অর্থাৎ সপ্তম পর্যায়ের নিচে এটাকে জায়গা দেওয়া হয়েছে। অনুরূপভাবে যে সপ্তম পর্যায়ে তোমরা জানো যে এখানে 3 নম্বর গ্রুপে অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেনশিয়াম পর্যন্ত, অর্থাৎ 89 থেকে পারমাণবিক সংখ্যার মধ্যে থেকে শুরু করে 103 পর্যন্ত এখানেও 15টি মৌল আছে। এই মৌলগুলোকেও কিন্তু তোমার সরি এই মৌলগুলোকেও তোমার এই গ্রুপে, অর্থাৎ সপ্তম পর্যায়ে 3 নম্বর গ্রুপে এদেরকে জায়গা দেওয়া হয়নি, এদেরকে তোমার আনুপাতিকভাবে তোমার নিচে জায়গা দেওয়া হয়েছে। তো এগুলো পর্যায় হিসাবে আমরা ধরি না বা পর্যায় হিসাবে এদেরকে রাখা হয়নি, এদের এক গ্রুপের মৌল, জাস্ট এদেরকে সুন্দরভাবে সামনে সাজানোর জন্যই এই কাজটি করা হয়েছে। ওকে, তো শিক্ষার্থী বৃন্দ, আর একটা জিনিস আমরা তাহলে কি লক্ষ্য করব যে পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ক্রমবিকাশ লক্ষ্য করে থাকি, আর গ্রুপের মৌলগুলোর মধ্যে আমরা কি যে তাদের বৈশিষ্ট্যের দিক খুঁজে পাই, এটা তোমার হচ্ছে পর্যায় সারণীর একটি মানে বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম, আমরা এগুলো মনে রাখবো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে এই পর্যায় সারণীর সম্পর্কে জাস্ট আমরা শুধু জানলাম, আগামী দিনগুলোতে ধারাবাহিকভাবে আমরা এই পরবর্তী যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা আশা করছি আমি তোমরা সেই ক্লাসগুলোতে সম্মিলিত থাকবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। তো সে আশা ব্যক্ত করে আজকের মতো আমি এই সংক্ষিপ্ত আমার এই আজকে পাঠদান শেষ করছি। ধন্যবাদ, তোমাদেরকে, সবাই ভালো থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।